নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকের রেসিপিটি হচ্ছে করলা আলু মশলা ফ্রাই। এখানে আমি মাঝারি সাইজের 5-6টা করলা নিয়েছি আর বড় সাইজের 2টো আলু নিয়েছি। এখন আমি এই আলু করলা কেটে নেব, আলু ছুলে নেব। এই দেখুন, আমি আলু করলা এইভাবে কেটে নিয়েছি। আলু ছুলে মোটা মোটা করে কেটেছি আর করলাও গোল গোল করে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন আলু করলা আমি সেদ্ধ বসিয়ে দেব, সেই জন্য 1 কাপ জল দিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে দিয়েছি আলু করলা সেদ্ধ হওয়ার জন্য। এই সেদ্ধতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব। নুন হলুদ আলু করলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ হতে দেব। যেহেতু শীতকাল, করলা খেতে ভীষণ তেতো লাগে, শীতকালে বেশি তেতো লাগে, সেই জন্য আমি হাফ সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি, এখনো হয়নি হাফ সেদ্ধ, আরও কিছুক্ষণ লাগবে। আরও ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। এবারে হাফ সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, জল থেকে নামিয়ে নিয়েছি করলা আলু। জল ফেলে দেব। করলা আলু সেদ্ধ হওয়ার পরে দেখতে এরকম হয়েছে, দেখুন। এবারে ফ্রাই করে নেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ফ্রাই করতে পারেন, তবে আমি এখানে সর্ষের তেল দিয়ে ফ্রাই করব। সর্ষের তেল একটু বেশি করে লাগবে, বড় 4 চামচ দিয়ে 5-4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিব সামান্য গোটা জিরে, সাদা গোটা জিরে, সামান্য গোটা সর্ষে আর 1টা গোটা শুকনো লঙ্কা আর মাঝারি সাইজের 1টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ ভেজে নেব, পেঁয়াজ আমি লাল লাল করে ভাজব না। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে আলু করলা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। সেদ্ধতে আমি নুন দিয়েছি, তো স্বাদ অনুযায়ী আর একটু নুন দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। 1 চা চামচ গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনাদের নিজ নিজ পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবারে মশলার সাথে আলু করলা মিশিয়ে নেব। আপনারা যারা একদম করলা খেতে পছন্দ করেন না, বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আলু করলা ফ্রাই হচ্ছে, এক মিনিটের জন্য ঢেকে দেব। এক মিনিট হয়ে গেছে, দেখুন খুব সুন্দর মশলার সাথে আলু করলা মিশে গেছে, দারুণ সুন্দর ফ্রাই হয়ে গেছে। আলু করলা ফ্রাই রান্না কমপ্লিট। এবারে নামিয়ে নেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।